জয় জগন্নাথ হোক। এই নাম জপ তো আমরা প্রত্যেকেই করি, আমরা তো জানি, কিন্তু আজ এই রথযাত্রার দিনে আপনারা কি জানেন জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি? জগন্নাথ দেবকে একবার অন্তত স্মরণ করে আমাদের প্রত্যেকেরই বলা উচিত। দেখুন, আমরা অনেকেই জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হয়তো জানি না, আবার জানলেও মুখস্থ নেই, মনে নেই বা মনে রাখতে পারি না। তার জন্যই আমি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম চটপট আপনাদেরই জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, যারা দেখছেন তারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি শুনুন। আমি কী বলেছি, খুবই মাহাত্মপূর্ণ ও গুরুত্বপূর্ণ কথা। আজ অন্ততপক্ষে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনারা এই রথযাত্রার পবিত্রতম দিনে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র জপ করে তবেই ঘুমোতে যাবেন। এতে আপনি কাল সকাল থেকে উঠেই একটা পজিটিভিটি নিজের মধ্যে অনুভব করবেন, অর্থাৎ পজিটিভ এনার্জি দেখবেন আপনার চারপাশে ঘিরে রয়েছে। আপনি নিজে পজিটিভ এনার্জিতে ভর্তি, অর্থাৎ কোনো নেগেটিভিটি আপনাকে টাচ করতে পারবে না। আচ্ছা, শ্রী শ্রী জগন্নাথ দেব কে? আপনারা কি কখনো এই প্রশ্নটা ভেবে দেখেছেন? না, এমন অনেক মানুষ রয়েছেন, 90% মানুষ ভেবে দেখেননি, 10% ভাবলেও। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জগন্নাথ কথার অর্থ হচ্ছে জগতের নাথ। একটা প্রবাদ আছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এখানে স্বামী মানে হচ্ছে ঈশ্বর বা নিজের প্রভু। জগতের নাথই হচ্ছেন জগন্নাথ দেব। রথযাত্রায় সবথেকে সহজলভ্য ফল হচ্ছে কলা। হ্যাঁ, আর অন্যান্য যেসব ফল সেসব গোটা অর্থাৎ আস্তই ছুঁড়ে দেওয়া হয়। আপনারা জানেন কি না জানি না, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয়, 9 দিন ব্যাপী চলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আর এটা কি জানেন, এই রথ তৈরির যে কাজ এটা কিন্তু শুরু হয়ে যায় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার যে তিথিতে, এবং এই রথ তৈরির কাজ, রথ প্রস্তুতির কাজ শেষ হয় 58 দিনে, অর্থাৎ 58 দিন সময় লাগে রথ তৈরিতে। পদ্মপুরাণ মতে আষাঢ় মাসের দ্বিতীয়ায় রথযাত্রা অনুষ্ঠান করে শুক্লা একাদশীর দিন উল্টো রথ বা পুনর্যাত্রা করতে হয়। এই সময়ে জপ, হোম, শাস্ত্রাদি পাঠ ও আলোচনা করা বিদেহ। দর্শক বন্ধুরা, বিভিন্ন ব্যস্ততায় যারা ঈশ্বরকে দর্শনের সুযোগ পান না, শারীরিক কারণে দর্শন করতে পারেন না, তাদেরকে ভগবান নিজেই কৃপা করে দর্শন দেন। ভগবান ভক্তের সঙ্গে মিলিত হন এই যাত্রায়, অর্থাৎ এই রথযাত্রায়। এবার আসি সেই প্রণাম মন্ত্রে, যেটি আপনারা আজ যতবার পারবেন ঘুমানোর আগে পাঠ করে যাবেন। মন্ত্রটি হলো এই রূপ: নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। আরও একবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি বলছি, ভালো করে শুনে নিন, পারলে কোথাও লিখে রাখুন কিংবা মুখস্থ করে নিন, অথবা রাত্রিবেলা আবার এই ভিডিওটি চালিয়ে আপনারা মন্ত্রটি দেখে নিজেরা পাঠ করতে পারেন।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং ভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। ভিডিওটি যদি আপনাদের 1% উপকারে আসে, এর থেকে সমৃদ্ধ হন, তবে বলবো একটা শেয়ার করুন। কারণ আপনার করা একটি শেয়ার হয়তো অন্য কারোর জীবনে অনেকটাই পরিবর্তন আনতে পারে, তার দুঃখ কিছুটা কমিয়ে দিতে পারে। দেখুন, তা আজকে রথযাত্রা নিয়ে অনেক টিপস, অনেক ধরনের ক্রিয়া উপাচারের কথা আমরা এই আস্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিন্তু জানিয়ে দিয়েছি। যারা এগুলি মন থেকে মানেন, তারা অবশ্যই ভিডিওগুলি দেখতে পারেন, আর তারা হয়তো এই কাজগুলি বা ক্রিয়াগুলি আজকে করেওছেন। তা যাই হোক, আজ করলে কালই এর সুফল পাবেন এমনটা ভাবলে কিন্তু অত্যন্তই ভুল করবেন। কারণ এটা কোনো লটারির টিকিট নয়। আজ লটারি কাটলে, ভাগ্য লেগে গেলে কালকেই আপনি কোটিপতি হয়ে যাবেন এমনটা ভাবলে কিন্তু অত্যন্তই ভুল ভাবা হবে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটাই অনুরোধ করব, ধৈর্য ধরতে হবে, সব থেকে বড় কথা পেশেন্স, আর তার থেকেও যে বড় ব্যাপার বিশ্বাস। কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আগে ঈশ্বরে বিশ্বাসী হন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, চোখ বুঝে শুধুমাত্র খারাপ সময় নয়, ভালো সময়েও, অর্থাৎ সর্বদাই ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের আরাধনায় মেতে থাকুন। এতে দেখবেন আপনার জীবনে সমস্যার থাকবে, সমস্যা একেবারেই যে থাকবে না এমনটা নয়, কিন্তু তার পরিমাণটা কম থাকবে। হ্যাঁ, স্বয়ং ঈশ্বর সর্বদা আপনাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবেন। যাই হোক, বিদায়, আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।